আপনি কি শিক্ষকতা করতে চান, বা আপনি কি একজন শিক্ষক, বা আপনার শিক্ষকতার সম্বন্ধে কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, তাই শিক্ষকদের জন্য বিরাট একটি খবর আজকে লিখেছি আমার ভিডিওতে। শিক্ষকের বিভিন্ন রকম শিক্ষকতার অ্যাডভার্টাইজমেন্ট বা ডেপুটেশন ভ্যাকান্সি থেকে শুরু করে নিউ ভ্যাকান্সি, পিজিটি, পিআরটি নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে আমার এই ওয়েবসাইটে। সুতরাং এই ওয়েবসাইটটিকে নিজের সাথে চলার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আপনি যে ধরনের চাকরির কথা খোঁজ করছেন আমাকে কমেন্ট করে দিলেই আমি কিন্তু আপনাকে আপনার ওখানে পৌঁছে দেবো। এইদিকে কিছুদিন আগেই কিন্তু বলেছিল যে শিক্ষকদের নিজস্ব জেলা অর্থাৎ নিজ নিজ জেলায় বদলি করার কথা, সেই মতো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কথা রাখলেন, নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। নিজের জেলার শিক্ষক শিক্ষিকাদের বদলির কার্যকর করার প্রক্রিয়া শুরু করলো রাজ্য দপ্তর। অর্থাৎ আপনি যে জেলায় চাকরি করেন সেই জেলায় কিন্তু বদলি হতে পারবেন। আগামী 3-4 দিনের মধ্যে বেশ কিছু জেলার প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের নিজের স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা পোর্টালে আপডেট করার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। বাকি জেলাতে দ্রুত এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। তাই আপনি কোন জেলায় শিক্ষকতা করতে চান বা কোন জেলার শিক্ষক, সেই কথাটি আমাদের এখানে কমেন্ট করে দিলে আপনার জেলাতে যদি নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আপনাকে আমরা জানিয়ে দেবো। প্রসঙ্গত, সম্প্রতি স্কুল শিক্ষকের জন্য নয়া সুখবর শুনেছিলেন মুখ্যমন্ত্রী, এবার থেকে শিক্ষক শিক্ষকদের পোস্টিং দেওয়া হবে নিজের জেলাতে, টুইট করে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই কাজে কিন্তু আপডেট হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি অফিসিয়ালি ওয়েবসাইটে পোর্টালে আপডেট হতে চলেছে এই কথাটি। এর আগে একাধিকবার পোস্টিং নিয়ে সমস্যা তৈরি হয়েছে রাজ্যে, বিশেষ করে ছুটি নিয়ে সমস্যা তৈরি হয়। বদলির ক্ষেত্রে একজন শিক্ষককে স্থানান্তরিত করা হলে সেই পোস্টে অন্য কাউকে নিয়ে আসার সময় ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে। নিজেদের জেলায় পোস্টিং করার ব্যাপারে একাধিকবার দাবি জানানো হয়েছিল শিক্ষক সংগঠনের তরফে, তো তাই সব কিছুর অবসান ঘটিয়ে এবার কিন্তু আপনাকে আপনার জেলায় পোস্টিং করতে চলেছে। তো সেই হিসাবে দিক থেকে কিন্তু আপনি আপনার জেলাটি কমেন্ট অবশ্যই করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।